ঘিদায় ওজন নদীর ধারে একটা অবৈধভাবে বালি খাদান চলছে। সেই খাদানে কিছু দুষ্কৃতি বোম ভরে দেয় এবং বাচ্চা ছেলে ছাউল চড়াতে চাইছিল। ছাউল যাওয়ার পর পিপাসা লেগেছে, ওই নদীতে জল খেতে গিয়ে পায়ে বোমটা লাগে, ব্লাস্ট হয়ে যায়। তার কানতে কানতে দিয়ে এসে বাড়িতে বললো তখন একটা বাজে যখন এলো, তারপর আবার ওইখানে আমাদের গ্রামে একটা হাতুড়ে ডাক্তার আছে, ওর কাছে নিয়ে গেলাম। ওইখান থেকে জ্বলনা ছেলে খুব কানছিল, ফটফট করছিল, দিয়ে ওই জন্য আবার তাড়াতাড়ি এখানকার হাসপাতাল নিয়ে চলে এলাম। হ্যাঁ, আমার ছেলে, আমার নাম আফসুনা। আমাদের গ্রামে বালিখাদে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।